পানীয় জলের দাবিতে পথ অবরোধ স্থানীয় জনগণের। তেলিয়ামোড়া থানাধীন মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় শুক্রবার সকালে ঘটনাটি ঘটে। স্থানীয় জনগণের অভিযোগ, মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সংকট চলছে। পানীয় জলের তীব্র সংকটের ব্যাপারে এলাকার স্থানীয় জনগণ দীর্ঘ কয়েকবার প্রশাসনের আধিকারিকদের জানালেও কর্তৃপক্ষ কোন ধরনের কর্ণপাত করেনি। শুক্রবার স্থানীয় জনগণ বাধ্য হয়ে শুক্রবার পানীয় জলের দাবিতে মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় পথ অবরোধে সামিল হন। অবরোধের খবর পেয়ে সেখানে ছুটে যায় তেলিয়ামোড়া থানার পুলিশ সহ এলাকার স্থানীয় নেতৃত্ব। সেখানে গিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের এই পথ অবরোধের সমস্যা সমাধানের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করলেন। পথ অবরোধ মুক্ত হয়। কতক্ষণ ধরে অবরোধ? কি দাবি রাখছেন? কি দাবার কাছে কি দাবি রাখছেন? কোন জায়গাটা? কতদিন আছে? জল কি জানা নাকি?